আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা শিশির কোনা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি, অবশ্যই ভিডিওর কথাগুলো সম্পূর্ণ শুনবেন, তাহলে হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। কারণ ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করবেন না, টাইটেল থাম্বনেল দেখে কিন্তু ভিডিও বিচার করা যায় না, ভিডিওর ভিতরে কী আছে সেটা দেখে তারপর আপনারা ভিডিওটার বিচার করবেন। যাই হোক, আজকে ভিডিও সম্পর্কে আমি কিচ্ছু বলবো না, ভিডিওটা শুধু আপনারা সেই বোনটার মুখ থেকে ঠান্ডা মাথায় আপনারা সেই বোনটার কথাগুলো শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা একটা শেয়ার দেবেন। তো আর বেশি কথা নয়, চলুন আমরা ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আমি একজন নবমুসলিম, আমার আগের নাম ছিল মাধবী রানী, বর্তমানে আমি ইসলাম ধর্ম গ্রহণের পরে আমার নাম হয়েছে আয়েশা আক্তার মোনা। আমি 20/9/2020 ইং তারিখে নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার বাসা দিনাজপুর বিরল থানায় 3 নং ধামর 6 নং ওয়ার্ডের কাশিডাঙ্গা গ্রামে। আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার ইসলাম ধর্ম গ্রহণের প্রধান কারণ হচ্ছে যে আমি বিশ্বের শ্রেষ্ঠ একশো মানুষের জীবনে পড়েছি। এটা লিখছেন মাইকেল এজহার্ট। এই বইয়ের প্রথমেই ছিল যে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যিনি এই বইটি লিখছেন। 100 জন মনীষী আছে এখানে, তার মধ্যে তিনি কেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে রাখছেন, এটা ভেবেই আমি প্রথমে তার জীবনীটা পড়ি। তারপরে আমাকে ভালো লাগে এর জীবনীটা। তারপরে আমি দেখি 2 নম্বর সিরিয়ালে আছে হজরত মুসা আলাইহিস সালাম, তারপরে আমি এটা পড়ি। এছাড়া আমি অনেক কিতাব হাদিস পড়ছি, সেগুলো আমাকে ভালো লাগছে। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তো আমি নিজের ইচ্ছায় 20 তারিখে ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমার বর্তমানে বয়স 18 বেড়েছে, যেহেতু আমার সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে, তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি স্বেচ্ছায়। তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তারপর কয়েকদিন পরে আমি একটা ছেলেকে বিয়ে করছি। আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, এই যে আমার এভিডেভিট, আমি সরকারি মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করছি। তারপরে ইসলাম ধর্ম গ্রহণের বেশ কিছুদিন পর আমি একটা মুসলিম ছেলেকে বিয়ে করছি, এই যে আমাদের এভিডেভিট, বিয়ের আর কি কোর্ট ম্যারেজের কাগজটা দেখেন, বিয়ে করছি সরকারি মধ্যে, যেখানে আমাকে আইন স্বীকৃতি দিয়েছে। আমি বিয়ে করছি কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাহবুব নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ বর্তমানে আমি ভালোই আছি। আমি বর্তমানে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, অনেক হাদিস কালাম পড়তেছি, শিখতেছি অনেক কিছুই। আমি বর্তমানে বাংলা কোরআন শরীফ পড়তেছি। তো আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করছি হিন্দু ধর্ম ত্যাগ করে, এর জন্য আমার বাবা মা আমাকে হুমকি দিতেছে ফোনে, তারা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, তারা আমাকে বলতেছে যে আমাকে যেখানে পাবে তারা আমাকে সেখানে মার ফেলবে, তারা এটাও বলতেছে তারা আমাকে কন্যা হিসেবে আর স্বীকার করে না, তারা আমাকে চায় যে আমার তারা ক্ষতি করবে। তো আমি যেহেতু নিজের ইচ্ছায় সরকারি মতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেখানে আমার বাবা আমাকে কি করবে? আমি নিজের ইচ্ছায় হয়েছি, যেখানে আমাকে দেশের আইন স্বীকৃতি দিয়েছে যে আমি একজন মুসলিম, যেহেতু আমার বয়সও হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করছি আমার নিজের ইচ্ছায়, সেখানে আমার বাবা মা কি করবে? কিন্তু আমার বাবা মা সেটা বোঝে না, আমার বাবা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, তারা আমাকে যেখানে পাবে সেখানে মার ফেলতে যাচ্ছে। এর জন্য আমি বলতে চাচ্ছি আমাদের বিরল থানায় যারা কার্যরত অবস্থায় আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তারা যেন আমার এই বিষয়টা একটু দেখে, কারণ আমার বর্তমানে জীবনে কোনো নিরাপত্তা নেই, কারণ তারা আমাকে যেখানে পাবে সেখানে মারে ফেলতে চায়। তো আমি বলতেছি তারা তো দেশের বর্তমানে দেশের আইন তো সস্তা না, কারণ আমি নিজের ইচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তারা যেন আমাকে দেখে এবং তারা এটা ভাবে যে আমি নিজের ইচ্ছায় যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করছি, সেখানে আমার বাবা মা আমার কেন ক্ষতি করার চেষ্টা করবে? এর জন্য আমি তাদের, বিশেষ করে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তারা আমার দিকে একটু নজর রাখে, যে তারা যেন আমার ক্ষতি করার চেষ্টা না করে, এবং তারা তো আমাকে যেখানে বলতেছে যেখানে দেখতে পাবে সেখানে মারে ফেলবে। তা আমার বাসা হচ্ছে দিনাজপুরে বিরল থানার 3 নং ধামর 6 নং ওয়ার্ডের কাশডাঙ্গা গ্রামে। আমার বাবার নাম সুবল ছিল, আমার মাতার নাম রিমাবালা। আমি স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছি।
এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারণ আমি একজন দেশের নাগরিক, আমার 18 বছর পার হয়েছে, এর জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি নিজের ইচ্ছা। আমাকে ইসলামকে ভালো লেগেছে, তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, যেন আমার বাবা আমার ক্ষতি করার চেষ্টা করতে না পারে। আমি বর্তমানে যেহেতু ইসলামের পথে আসছি, আমি যেন ইসলামকে নিয়ে সারা জীবন থাকতে পারি। আপনারা এটাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।